মানব পাচার রোধে সচেতনতামূলক অনুষ্ঠান চড়ুইগাছি লাইট হাউস সোসাইটি ও সীমান্ত রক্ষী বাহিনীর উদ্যোগে রণঘাট সীমান্তে আয়োজিত হয় এই অনুষ্ঠান। আজ আন্তর্জাতিক মানব পাচার বিরোধী দিবস। এই দিনটিকে সামনে রেখে বনগাঁ চড়ুইগাছি লাইট হাউস সোসাইটির উদ্যোগে সীমান্ত রক্ষী বাহিনীর সহযোগিতায় বাগদা রণঘাট বিওপি এলাকায় আয়োজিত হল এক সচেতনতা শিবির। এদিন রণঘাট বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এলাকায় সচেতনতামূলক র্যালি করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও সাধারণ গ্রামবাসীরাও। উপস্থিত ছিলেন সীমান্তরক্ষী বাহিনীর পদাধিকারীরাও। লাইট হাউস সোসাইটি সূত্রে খবর, সারা বছর বিভিন্ন সময়ে পাচার রুখতে নানান কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন সংগঠনের সদস্যরা। সংগঠনের দাবি, বর্তমান সময়ে প্রযুক্তিগত সুযোগকে কাজে লাগিয়ে নানাভাবে পাচার কাজ সংগঠিত হচ্ছে, বিশেষত সীমান্ত এলাকাগুলিতে যার প্রভাব রয়েছে। সূত্রের খবর, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা তিনটি জেলার বেশিরভাগ অংশ ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া। সীমান্তের ছোট ছোট গ্রামগুলির ধার ঘেঁষে চলে গেছে কাঁটাতার। অপরাধীদের সফট টার্গেট সীমান্তের এই সকল গ্রামগুলি। নানাভাবে এই সকল এলাকা থেকেই মানব পাচারের পাশাপাশি ঘটছে নারী পাচার। পাচার হয়ে যাবার পর বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ঠাঁই হচ্ছে যৌনপল্লীতে। সংগঠনের সদস্যরা বারবার সজাগ দৃষ্টি রেখেছেন, তাদের উদ্ধার কাজ চলছে নিয়মিত। সাধারণকে আরও বেশি করে সচেতন করতেই এদিন এই উদ্যোগ বলে জানিয়েছেন সংগঠনের কর্তারা। এদিন এলাকায় র্যালি করবার পাশাপাশি রণঘাট বিওপিতে আলোচনা শিবিরেরও আয়োজন করা হয়। এ বিষয়ে সংগঠনের পক্ষে শুভঙ্কর সরকার বলেন, আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আমরা সারা বছরই কাজ করি। এই বিশ্ব মেয়েরা পাচার হয়ে যায়, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে, তাদের পুনর্বাসনের কাজ আমরা করিয়ে থাকি। তো আজকে বিশেষ দিনটির জন্য আমরা বাগদা ব্লকে রণঘাট বিএসএফ ক্যাম্পের সহযোগিতায় এবং সেখানে বিএসএফের যে আইজি তিনার সহযোগিতায় আমরা আমাদের চড়ুইগাছি লাইট হাউসের পক্ষ থেকে এবং বিএসএফের যৌথ উদ্যোগে আমরা একটা প্রোগ্রাম করি। আমরা প্রথমে র্যালি করি, সেখানে রণঘাট স্কুলের ছোট ছোট বাচ্চারা, তাদের গার্জেনরাও আমাদের সাথে পা মেলায়। এবং আমাদের আজকের যেটা এবছরের এই যে থিম, যে টেকনোলজিকে ইউজ করে যেভাবে পাচার হচ্ছে, যেভাবে এর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, সেই বার্তা আমরা এলাকার মানুষকে সচেতন করতে পেরেছি। এলাকার কিছু মানুষ আমাদের সাথে পা মেলান এবং তারা জানতে চান যে কী অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটছে। এটা অ্যাকচুয়ালি ওইখানকার যারা মানুষ, যারা এই পাচার সম্পর্কেই তারা জানে না, তাদেরকে একটা অবগত করে আমাদের নিজেদেরও ভালো লাগছে এবং আমার মনে হয়েছে এখান থেকে অনেকটা সেন্সিটাইজেশন হয়েছে। ভালো লাগছে এই প্রোগ্রাম করে। আমরা আগামী দিনে বিএসএফের সাথে সহযোগিতায় আমরা আরও প্রোগ্রাম করতে চাইছি এবং বিশেষ করে ক্রস বর্ডারে যেসব মেয়েরা পাচার হয়ে ভিকটিম হয়ে ফিরে আসে এবং বিভিন্ন যৌনপল্লীতে তারা চলে যাচ্ছে, সেখানকে আমরা প্রতিরোধ করবো বলে আমাদের আবিশ্বাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বাগদা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।